হযরত মাওলানা আশরাফ আলী থানভি, যার ইন্তেকালি হয়েছে 1943 সনে, ওনার বয়স হয়েছিল প্রায় 80। তাহলে 43 থেকে পিছনের দিকে গেলে 1870-এর কিছু আগে তার জন্ম হয়েছিল। আমি ওনার কথা এই জন্য বেশি বলে থাকি যে 1980 সনে হযরত হাফিজ হুজুরের খাদেম হিসাবে হজের সৌভাগ্য হয়েছিল। সেই সময় হযরতের খাদেম হিসাবে গলায় লুঙ্গি, কাঁধে ব্যাগ, ব্যাগের ভিতর ইসবগুলের ভুসি, পেপসির বোতল, হোমিওপ্যাথি ঔষধ, আবার আরেক হাতে জুতা, আরেক হাতে লাঠি, দেখলেই বোঝা যেত মাশাআল্লাহ এই লোকটা ওই লোকের খাদেম। মদিনা শরীফের সচরাচর 8 দিন থাকে, চতুর্থ বা পঞ্চম দিনে উনি নফল পড়ছেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি তো নফল ইবাদতের এক অপূর্ব ব্যক্তিত্ব ছিলেন, ঘন্টার পর ঘন্টা নফল ইবাদতে কাটিয়ে দিতেন। আমাকে এসে বলছেন, ইয়ে বুজুর্গ, তোমার আব্বা হ্যায়, এই সদ্য বয়স্ক ব্যক্তি তোমার আব্বা? আমি একটু রহস্য করে বললাম, হ্যাঁ, মেরা রুহানি আব্বা হ্যায়, আমার আত্মিক পিতা। এখন তাকে পরিচিত করানোর জন্য যে ইনি মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ খলিফা, বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, তখন তো হুজুরের এত প্রকাশ ঘটেনি, তিনি নিজেকে গুপ্ত রাখতে পছন্দ করতেন। এটা 1980 সনের খুব সম্ভব সেপ্টেম্বর অক্টোবরের ঘটনা, হজ মাত্র হয়ে গিয়েছে। আর 81 সনে হুজুরকে লোকে চিনতে শুরু করলো উনি ইলেকশনে অংশ নেওয়ার পর, কাজেই তাকে লোকে চিনতে শুরু করার আগের ঘটনা এটা। আমি চাইলাম তাকে বলবো, আপনি কি মাওলানা আশরাফ আলী থানভিকে চেনেন? এই কথাটা আমি উর্দুতে বললাম, আপ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি কো পেচানতে হ্যাঁ? আল্লাহ আকবার, এই লোক যেন গর্জন করে উঠল। এই কথাটা আমি এখানে অনেকদিন বলেছি এবং আরো অনেকদিনও বলবো, কেন আমার অতি প্রিয় দুই ব্যক্তি, এক হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, আরেকজন যিনি এখনো আছেন হযরত মাওলানা আবরার আলক সাহ দামাত বারাকাতুম, তাদের দুজনকে আমি দেখেছি বারবার বারবার পুরনো কথাগুলি আওড়ান। আর হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই একবার বলেওছেন, আমি তো পুরনো কথাই বলবো, যারা কেবলই নতুন কথা শুনতে চায় নতুন জমিনে চলে যাক, নতুন আসমান, নতুন সূর্য, নতুন দুনিয়ায় যেয়ে তারপর করুক। তো আমি তো এই পুরনো কথাগুলোকেই বেশি পছন্দ করি, এবং পুরনোর মধ্যেই বরকত, বাকি রইল যে আমরা শুনি 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 আসলে আমাদের অন্তরে দাগ কাটে না, শুনতে শুনতে একদিন দাগ কাটবেন। তা আমাকে ওই যে উনি ধমকটা দিলেন, আমি যখন বললাম আপ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইকে পেচানতে হ্যাঁ, সঙ্গে সঙ্গে উনি বলে উঠলেন, কোন মুসলমান মাওলানা থানভি কো নেই পেচানতা, যেন গর্জন করে উঠলেন, কোন মুসলমান মাওলানা আশরাফ আলী থানভিকে চেনে না, যেন আমি ওনাকে অপমানিত করলাম আর কি প্রশ্নটা করে। আমি একটু উদাহরণ দিয়ে থাকি, আজকে ঢাকা শহরে কোন গলিতে যদি কেউ বলে আচ্ছা শেখ হাসিনা কে, তখন সমস্ত লোক তাকাবে, যে হয়তো যাচ্ছিল সেও পিছনে ফিরে তাকাবে, কথাটা কে বলে রে, শেখ হাসিনা কে? উনি মহিলা হন যাই হন, আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের প্রধান ব্যক্তিত্ব বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন, রাজনৈতিক ভাবে সবচেয়ে ইম্পর্টেন্ট। কাজে যদি কেউ বলে তাহলে বলবে যে স্ক্রু ঢিলা হয়ে গেছে, শেখ হাসিনা না চিনে না, এরকম বাংলাদেশে আসে নাকি। কাজে তাকে পরিচিত করাতে গেলে যে কোনো লোক ধমক দেবে। ঠিক তেমনি উনি যে বললেন কোন মুসলমান মাওলানা থানভি কো নেই পেচানতা, কোন মুসলমান মাওলানা আশরাফ আলী থানভিকে চেনে না, তো যে চেনে সে তো এইভাবে কথা বলে,